পটাশ ওস্তাদ আছে আছে খাবে খাবে হিন্দু ভাইরা আমার নমস্কার নেবেন মুসলমান ভাই সালাম আলাইকুম ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ লেকচার আমার ধর্ম নয় লেকচার আমার পেশা নয় লেকচার করে জনাব আমি পেটের ভাত করি না যে ভাই প্রমাণ করতে পারবেন লেকচার করে আমি পেটের ভাত করেছি সেই ভাইকে আমার 100 টাকা পুরস্কার আছেন কোনো ভাই নাই পটাশ ওস্তাদ নাই নাই শাওরা গাছে থাকে সে শাওরা গাছে বাসা অমাবস্যা রাতে হয় তার সাথে দেখা পটাশ ওস্তাদ আসবে আয় 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 হিমালয় থেকে আয় কামাখ্যা থেকে আয় এই যে দেখেন শরবত গিরাবত আমবাত আপনার যে কোনো বাতের জন্য কুবান উড়াবান জিন পরি কোনো কিছুই ভিড়তে পারবে না আপনার কাছে যদি আমার স্বপ্নে পাওয়া বনরাজের বনরাজের একটি তাবিজ থাকে আপনার সাথে বলবেন দাম তবে জনাব দয়া করে কেউ দাম বলবেন না তবা তবা বলবেন হাদিয়া পটাশ খাবে খাবে এই যে ভাই আমার কাছে আছে মাত্র 10টা তাবিজ এই 10টা তাবিজ শেষ হয়ে গেলে শত অনুরোধ করলেও আমি আর একটি তাবিজ কাউকে দিতে পারবো না আছেন কোনো ভাই জায়গায় দাঁড়িয়ে 10টি টাকা করে 10 টাকা 10 টাকা 10 টাকা করে জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দেবেন আমি পৌঁছে দেব তার আগে জনাব আপনাদের পকেট সাবধান ভাই একটা ছেড়ে দুটো বানায় দেন সিংগুলার লোকে ভিজে ভিজে খা আমার সাধক মা মনসার সাধক তাদের সবাই দুয়ার দিয়ে আনছে আয় আয় মল্লাম রে মর ভাই তো আরে গ্রামে এরকম নামি দামি ওঝা থাকতে তোমরা কি ঔষধ খাবা জমরাত জব্বার মিয়ার ওষুধ খাবা আমার ডাক আসে 7 কোষ দূর থেকে আমি যাই না আর তোমরা তোমরা ওষুধ খাও বান্দারের মতন চেহারা জমরাত আবার নাম রাখছে বনরাজ তার ওষুধ খাও আর কোন সময় খাবে না এই যে এই গাছের শিকড় পাটাতে বাইটা রস করবা কইরা সকালবেলা 1 চামচ মধুর সাথে মিশায় খাবা খবরদার ওই যে বান্দরের মতন চেহারা যমরাজ কবিরাজ ওর ওষুধ খাবা না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে
এই তেল বুকের মধ্যে দিনের মধ্যে তিনবার মালিশ করে দিবেন, বুঝছেন? চাচা যাই, আবার পরশুদিন এসে দেখে যাবো। এই মাটি খাকির কসম, বনরাজ কখনো মিথ্যা বলে না। আছেন কোনো ভাই? বনরাজের তাবিজ নিয়েছিলেন, কোনো কাজ হয় নাই? যদি থাকেন সেই ভাইকে আমার অনুরোধ, প্রমাণ করতে পারলে আপনার পায়ের জুতা আর আমার এই চাপা, অনেক কবিরাজের তাবিজ নিয়েছেন, কোনো ফল পান নাই জনাব। ভাই বসো, বাচ্চা বলাবান, বসে যাও, বসে যাও। কিন্তু এই বনরাজের তাবিজ ব্যবহার করে দেখেন, যদি কোনো ফল না পান তাহলে মূল্য ফেরত, বলবেন দাম। তোমা তোমা তো করে কেউ দাম বলবেন না জনাব, বলবেন সাদিয়া মাত্র দশ টাকা, দশ টাকা, দশ টাকা। আছেন কোনো ভাই? অপেক্ষা করেন, ফটোস আছে, আছে, আসবে। আয় 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 মালাই থেকে আয়, কামাখা থেকে আয়। কে চাবি চাইলেন? অপেক্ষা করেন, সবাই পাবেন। এই নেন চাবি। আপনি এইদিকে কোন ভাই চাইলেন? এইদিকে কোন ভাই চাইলেন? ঝাড়বেন গো, দাঁতের বোকা, পায়ের ব্যথা ঝাড়বেন। পটাশ উস্তাদ খাবি? খাবো। আয় ভাইরা আমার নমস্কার নেবেন, মুসলমান ভাই সালাম আলাইকুম, ছাত্র ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। লেকচার আমার ধর্ম নয়, লেকচার আমার পেশা নয়। যে ভাই প্রমাণ করতে পারবেন লেকচার করে আমি পেটের ভাত করেছি, সেই ভাইকে আমার 100 টাকা পুরস্কার। আছেন কোনো ভাই? নাই। শুনুন জনাব, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। উস্তাদ মাল সামাল গুটাবো? গুটা কি অসুবিধা চাচা? পেটে ব্যথা। পেটে ব্যথা?
আপনার অবস্থা তো খুব খারাপ। আপনি ডালিম খাইছেন না? খাইছি বাবা। হ্যাঁ, ডালিম খাইলে সুস্থ হবেন কেমনি? কে কইছিল আপনার ডালিম খাইতে? মালা বাইদানি। হ্যাঁ, আপনারা কেন যে মালা বাইদানি ফাইদানির ঔষধ খান এটাই তো বুঝি না। আরে ও যে গাছের শিকড় বাকড় বিক্রি করে সেই গাছের নামই তো কইতে পারে না। আমি কি জানি বাবা, তুমি নাড়ি দিলে কুয়ের বড় পেটে পিঠে কি আছে তাহলে কি জানলে কি আমি ওই মালা বাইদানি ঔষধ খাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটা তাবিজ দিতাছি, এই তাবিজটা আপনার গলায় ঝুলাইবেন। ঝুলাইয়া প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া পানিটা খাইবেন। এই নেন তাবিজ, আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যাবেন। কত দিব বাবা? দেন আপনার যা আছে। আরে বোকা, রুগী দেখতে গিয়া যদি দেখিস রুগীর বিছনায় কিছু পড়ে রইছে তাইলে ভাববি রুগী তাই খাইছে। আজকে কোন দিকে যাত্রা? বলতে হবে না, তোমাকে বলা যাবে না মালাদি। এইখানে পাওয়া যাইতে পারে। চাচা জামা দেখান দেখি। না না না, এরকম না, না এরকম না, ওই যে এটা দেখি, এই যে এটা। হ্যাঁ, ওর জন্য একটা, আমার জন্য একটা ছোট। কি রে, পছন্দ হয় না? এই দুটার দাম কত? দাম 200 টাকা। চাচা 150 টাকা দিব, দিয়া দেন। 150 টাকা তো দেওয়া যায় না। দেন চাচা, দিতে পারবেন, দেন, দিয়া দেন। এই লোন চাচা, এইখানে 150 টাকায় আছে। নে পটাশ ঢুকা, পছন্দ হয়েছে তো? চল। এই নো লোকটা দেন। এই নেন টাকা। দুটো কার দেন তো। নিশ্চয় এটা বেবাইদানির কাজ, ও ইচ্ছা করে আমার এখানে সাপ ছাড়ছে। কি, আমি সাপ ছাড়ছি? কি বলে রে, আমি ইচ্ছা করে সাপ ঢুকেছি? ওই ওই, আমি ইচ্ছা করে সাপ ঢুকেছি, আমি ইচ্ছা করে সাপ ঢুকেছি, আমি সাপ ছাড়ছি? আমি বলিনি। তুই বলো সেই তোর উস্তাদ তা বলছে। আমি কইছি তুই সাপ ঢুকাইছিস মাগি বেবাইদানি। মাগি বেবাইদানি?
ওই ওই ভন্ড, ওই শয়তানের পুত, শয়তান ভন্ড কবিরাজ, যাও সাপ বাইর করতাম, এখন আর করবো না। এই যান আপনারা, যান কি দেখেন এনতে, যান খা 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 বক্ষিরা রেখা, ওই ভন্ড কবিরাজ খা। কি বলি গো চাচা, ওই কবিরাজের ওষুধ খাই তো মরছ। পাঁচ জনের কথা শুনা ওষুধ খাইলাম, ওই ফকিরের হাতে ধরে বলে কয়েবার পেটের ভিতরে কি আছে, আমি বাঁচব না মা। বাঁচবা বাঁচবা, এই আমি যখন হাত দিছি তখন তুমি বাঁচবা। দোয়া করো ওই সম্রাজ ভণ্ড কবিরাজটা যেন মরে। বাটপাটের খবর কি রে মা? কাল রাতে গক্ষর সাপের খপ পড়ে পড়ছিল, একটুর জন্য বাইসা গেল, একটা সবল যদি দিত। দিল না কেন? কি জানি আজকাল সাপেরও বিশ্বাস নাই, সাপও কেমন জানি স্বার্থপর হয়ে গেছে। কাল রাইতে তো বাঁচার কথাই আসলে না রে। মায়ের মায়ের দুধের জোর আছে বুঝলি, নাইলে কাল রাইতেই পটল দুলতি পটা। আমি তো ঠিকই ছিলাম, তুমি তো পরে টরে সাপ। সাপকে আমার খুব ভয় রে, কথায় আছে বুঝলি, কপালের লেখা বাঘের দেখা আর সাপের কাটা। কিন্তু কাল রাতে তো আমার পকেটে তাবিজ ছিল। আহ আরে, এইটা কি যে সেই সাপ ভাবছিস, আর এইটা বাইতানির টেন্ডিং ধসা। চলো ওস্তাদ, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। না যাবো না, ওই বাইদানির ভয়ে কোথাও যাবো না, চল আমি যাই। আকরে বাপ বড় করে আকর, নিচের দিকে সারাদিন খালি গুড় আর চিনি খাও না রে। এই লন বন্দুকের গুলি
হ্যাঁ, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই বনরাজের তাবিজের কোনো মিস নাই। চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ অ্যানিবডি অফ বাংলাদেশ। আকাশ সত্য, জমিন সত্য, সত্য নদীর মাছ, তার চেয়ে বড় সত্য বন জঙ্গলের গাছ। এই যে জনাব, আমার দিকে দেখেন, আপনার শত্রু আপনাকে বাণ মেরেছে, কড়ি চালান দিয়ে ক্ষতির চেষ্টা করছে। আমি সেই ভাইকে বলবো বনরাজের একটি তাবিজ রাখেন আপনার সাথে, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। তার আগে জনাব, আপনার নিজ নিজ পকেট সাবধান রাখবেন, যে যে তাবিজ নেবেন জায়গায় থেকে আওয়াজ দেন, আমি পৌঁছে দেব। লক্ষ্মীপুর স্কুলটা কত দূরে? এখান থেকে দেড় কোষ পশ্চিমে। ও আচ্ছা, দেড় কোষ, রাত তো হয়ে যাবে। আপনাদের চেয়ারম্যান বাড়ি কোন গ্রামে যাবেন নাকি? না, আজকে আর যাবো না, তবে ঠিকানাটা নিয়ে রাখি, পরে কাজে দিবে। অজয়পুর, এখান থেকে প্রায় দুই কোষ। ও, দুই কোষ। ওস্তাদ, মুরগি কিনেছে। তাকে দেবে না, খা। কেন, ফের কি হলো? শুনতে হবে না, খা, তাদের রুগী দেখতে যেতে হবো। যদি ফকির কবিরাজটা যদি পাইতাম, তাহলে আমি ওরা বানাইতাম শালারে, ভালো করে বানিয়ে দিতাম। যদি পাইতাম আমি শালারে কবিরাজটাকে, যদি পাইতাম তাহলে আমি ওরে ভালো করে শিক্ষা দিতাম। যদি পাইতাম চলে আইসি চাষা, হ্যাঁ শুনে না, ভালো ভালো করে দিদি দাঁড়ো, কমান ঝাড়ু দিয়ে কি করবেন চাষা? আমারে কি করেন চাষা? পরে আইসি আপনার সব করে দিয়ে যাবো। Yeah.
এখানে একটু মুরগির তরকারি আছে, দুজন মিলে খা। তাড়াতাড়ি আসো। Ah, Mazi!
দিতে লাগ, উত্তরে লাগ, দক্ষিণে লাগ, পূবে লাগ, পশ্চিমে লাগ, লাগ 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 ভেলকে লাগ। পটাশ, পটাশ উস্তাদ, ওঠ। এই গ্রামটা জানি কেমন কেমন লাগতেছে রে, এত চিল্লা চিল্লি করলাম, লোকজন তো কিছু আসে না, এইখানে মনে হয় বেশি দিন ব্যবসা করা যাবে না। চলো উস্তাদ মালাদির কাছে চলে যাই। না, আপনার এয়ারপুর বাজারে দেখছি, আপনি কবিরাজ না? হ্যাঁ। আপনি বাড়িতে যাই রুগী দেখেন? হ্যাঁ। তাহলে চলেন আমার সাথে। হ্যাঁ, রুগী আছে? হ্যাঁ আছে, আমার বাড়িতে আমার দাদু অসুস্থ। পটাশ তোল তোল সব তুলে নে, তুলে নে চল। এখানে একটা নতুন কবিরাজ দেখছেন, নাম বনরাজ। নাকে এটা দেখি নাই। দোকানদার ভাই, এখানে একজন নতুন লোক দেখছেন, কবিরাজ, নাম বনরাজ, সাথে একটা এইটু গ্যাস্টিন পোলা থাকে। না, এই গ্রামে কোনো কবিরাজ টবিরাজ থাকে না। পশ্চিম এয়ারপুর গিয়ে দেখতে পারো। এয়ারপুর কত দূর হবে? তো কোষ কোষ এই উইজান গ্রামে তো কোনোদিন আসি নাই, তাই এখানকার পথঘাট চিনি না। পশ্চিমে যেতে থাকো, পেয়ে যাবা। আমি কাজ খেয়েছি, আমি কাজ খেয়েছি, বেরো বেরো। এই গ্রামের নাম কি ভাই? ইয়ারপুর, নতুন বুঝি? জি, এই গ্রামে একজন কবিরাজ দেখছেন, নাম বনরাজ, সাথে এতটুকু একটা পোলা আছে। এই গ্রামে কোনো কবিরাজ টবিরাজ আসে নাই। কেন, তারে দিয়ে দরকার কি? আমারে কইলে হয় না? কাজ খেলে বুকে ব্যথা হবে না দেখি, তোকে কে কবিরাজ করতে বলেছিল? যাই, নিজের ঘরেই যাই, কিছুদিন গেলে মায়াটা এমনি কেটে যাবে। কি হয়েছে? ভালো লাগছে না। ভালো লাগবে কি, পেটে কিছু নেই? তুই একটু
শুয়ে থাক, দেখি আমি কিছু বেচা কিনা করতে পারি নাকি। জ্বরে গা পুড়ে যাচ্ছে মালাদি, ও আমি বাঁচব না। কবিরাজ, আমি বেশ্যা না, নিজের চোখে দেখছি। কি দেখছো? তোর বিসনেই কাস্টমার। সে কাস্টমার না কবিরাজ, সে আমার স্বামী। স্বামী? খুব ছোটকালে মা মরণের সময় ওই বেটার সঙ্গে আমার বিয়া দিয়ে গেছে। দুজনের পর থেকে সেই সে পালায় বেড়াই, কোথাও পালায় থাকতে পারি না। সেই বেটা আমার পয়সা বাইর করে। স্বামীর সাথে ঘর করলি তো পারিস না? পারি না, পারি না কবিরাজ। ও যে একটা পোড়া কাঠ, আমারও তো একটা মন আছে।
মালা, সে এখন আপনার গ্রামে আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, তুমি যখন বলছো বাইদানি তোমার বউ, তখন সে অবশ্যই তোমার ঘরে যাবে, আমি সেই ব্যবস্থাই নেব। তুমি এখন যাও। সালাম। কবিরাজ, পটাশের বাবা মানে খবর দিলে হয় না? পটাশের কাউকেই তো আমি চিনি না। ওরা আমি পাইছিলাম শান্তাহ রেল জংশনে, বাপ মা হারায়া কান্তি ছিল। অনেক জিজ্ঞেস করছি, কিচ্ছু কইতে পারে না। বাপ মা কোথায়, বাড়ি কিচ্ছু কইতে পারে না। তারপর আমি ওর একটা নামও দিয়ে দিলাম, পটাশ। আজ কামে যাবি না মেলা? না, তুমি একটু পটাশের পাশে এসে বসো, আমি আসতেছি। কই যাবি? ওর জন্য একটু ফল কিনতে যাবো। মালা, কি যেদিন আমি হাট থেকে এই জামা কিনছিলাম সেদিন তোর জন্য? আমার জন্য কি কিনছো কবিরাজ? নোলক কবিরাজ, তুমি তোমার কথা বলবা বলছিলে। আমার আর কথা, এই দেশের জন্ম আর আমার জন্ম একই সাথে, পার্থক্য এই দেশটা স্বাধীন আর আমি ইরজারস। কবিরাজ কি কও? হ্যাঁ, এই দেশের কোন এক সহজ সরল মেয়ে মানুষকে পাকিস্তানি মিলিটারিরা তাদের ক্যাম্পে ধরে এনে তার গর্ভে বুনে দিছিল, আমার জন্মের বীজ। এত বড় বাহিনীর কে বুনছিল এই বীজ? কোন মা, কোন মা তার গর্ভে ধারণ করছিল আমাকে? কিচ্ছু জানি, শুধু শুনছি আমি এক বীরাঙ্গনার সন্তান। কবিরাজ, তুমি তো বাংলাদেশ না। বাইদানি, দেখেন চেয়ারম্যান সাহেব, নিজের চোখ দিয়ে দেখেন। ছি 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 ছি, আমার গ্রামে বাহে যাবো না। না বাইদানি, তুই আজ রাতেই তোর স্বামীর সাথে যা। না চেয়ারম্যান, না। চুপ বদমাইশ। আমারে ক্ষমা দাও চেয়ারম্যান, ক্ষমা দাও। চল। না না, আমি যাবো না। সরি, যাবি না? তোর বাপ যাবে। চল চল চল। শোনো কবিরাজ, যা বললাম তাই করো। ভোর হওয়ার সাথে সাথে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। ওস্তাদ, ওস্তাদ, মালা দিয়ে